আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দূরেরও কাছে যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন রোস্ট রেসিপি। চিকেন রোস্ট রেসিপি হয়তো ভাবছেন আপনারা যে এটা আবার এমন কি কঠিন জিনিস, কিন্তু না, আপনাদের মধ্যে হয়তো কেউ আছে যারা নতুন সংসারে ঢুকেছে, তাদের জন্য এটা খুবই কাজে লাগবে, তাই তাদের উদ্দেশ্যেই হয়তো আমি আজকের এই রেসিপি। তো দেখুন ভিউয়ার্স কীভাবে আমি চিকেন রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি এখানে কিছু চিকেন নিলাম, তার মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। আমি পাত্রে কড়াইতে কিছু তেল ঢেলে নিলাম, তেলটা গরম হলে তারপর আমার চিকেনগুলো একটু একটু করে ভেজে নিব। এবার আমার তেলটি গরম হয়ে এসেছে, এবার আমি একটু একটু করে ছেড়ে দেবো। চিকেনগুলো রাতে দিয়ে বাকি জিনিসগুলো করছি। এখন আমি চিকেনের মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে মাটিতে নিয়ে নিলাম টক দই, তারপর কিছু গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, দারুচিনি গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, আর সামান্য পরিমাণ লবণ, যেহেতু লবণ আগে দেওয়া হয়েছে তাই অল্প পরিমাণ লবণ। এবার আমি এগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্টের মশলা। চিকেন রোস্ট তৈরি করাটা খুবই সোজা, কিন্তু অনেকের কাছে হয়তো কঠিন হতে পারে। আমার চিকেনগুলো প্রায় হালকা ভাবেই হয়ে গেলো। এবার আমি আমার যে তৈরি করেছি মশলাটা আমাকে আস্তে আস্তে ভুলে দিলাম। চিকেনগুলো প্রায় হালকা ভাজি হয়ে গেছে, এখন আমি আমার মশলাগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়ছি। নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এর ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিলাম, গরম মশলার গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি অল্প আঁচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
ঢাকনটা দিয়ে দিলে অস্থিত হয়ে যাক। চিকেন গুলো কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখেন ফ্রাই হয়ে এসেছে। কষানোর ভিতরে পানিগুলো ছেড়ে দিয়েছে, এসে দইয়ের পানি থেকে পানি বের হয়েছে, তাই আর পানি বাড়তি পানি দেওয়া লাগেনি। এখন ফ্লেভারের জন্য আমি কিছু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে স্বাদটা বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো হয়ে গেল আমার রোস্ট, চিকেন রোস্ট। দেখুন কতটা ভালো হয়ে এসেছে। আমি একটু ঝোল রাখবো, তাই হালকা একটু ঝোল ঝোল দিচ্ছি। আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করে দেখবেন, ঠিক আছে? আর এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।